নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। হাতে গোনা কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে কালী পুজো ও ছট পুজো। তারই প্রাক্কালে মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও বামনগোলা থানার সহযোগিতায় আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে শব্দবাজি নিষিদ্ধ করে একটি র্যালির মাধ্যমে জনগণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়। আগামী ছট পুজো উপলক্ষে শব্দবাজি ফাটানো যাইবে না, শব্দবাজি ফাটানো এবং মজুত করা আইনত অপরাধ। সৌজন্য বামনগোলা থানা, মালদা জেলা পুলিশ। ধন্যবাদ। জেলা পুলিশ তাতে তারা সমগ্র কাকুয়াবাসীকে জানানো যাইতেছে যে আগামী আসন্ন কালী পুজো ও ছট পুজো উপলক্ষে শব্দবাজি ফাটানো যাবে না, শব্দবাজি ফাটানো যাবে না, শব্দবাজি ফাটানো আইনত অপরাধ। সেজন্য জেলা পুলিশ এদিন পাকুয়াহাট ফাঁড়ি থেকে বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তীর নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে পা মেলান বিভিন্ন পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়াররা। র্যালিটি সমগ্র পাকুয়াহাট পরিক্রমা করে ফাঁড়ির সামনে এসে শেষ হয়। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।